তোমার মনে পাখা মেলুক আলো, আলোক জয়ী আশা, অন্ধকারে ঘুমিয়ে আছে যে ফুল ফোটার ভাষা। কথায় কথায় অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর স্বাগতম। আজকে আমাদের বিশিষ্ট অতিথির সাথে প্রত্যক্ষ পরিচয়ের পূর্বে আসুন প্রথমে তার একটু কাজের সাথে আমরা পরিচিত হয়ে নিই, দেখে নেব তাঁরই সৃষ্ট শিল্পকর্মের কয়েকটি নিদর্শনের অংশবিশেষ। সেটা জানলে তো হয়ে যেত, চলো আর রাত করে লাভ নেই। Ladies and gentlemen, your kind attention please. আমরা একটা বিদ্রোহ ঘোষণা করছি। This revolution is against moments of solitude. Let's celebrate this evening. Let this Christmas be ours. Please eat, drink, dance and be merry. দূরদর্শন কেন্দ্র কলকাতা এবং আমাদের সকল দর্শক শ্রোতা বন্ধুদের তরফ থেকে সেই স্বনামধন্য স্রষ্টাকে জানাবো সুস্বাগতম। আমাদের আজকের অতিথি একাধিকবার রাষ্ট্রীয় পুরস্কারে সম্মানিত বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা নির্দেশক শ্রী পিনাকি চৌধুরী মহাশয়। নমস্কার পিনাকি বাবু, আজকে কথায় কথায় অনুষ্ঠানে আপনাকে আমাদের মাঝখানে পেয়ে ভীষণ আনন্দিত। আমরা আশা করব আপনার সঙ্গে অন্তরঙ্গ আলাপচারিতায় আমরা গভীরভাবে সমৃদ্ধ এবং আলোকিত হব। আপনার এতদিন বাদে দূরদর্শন ভবনে এসে কেমন লাগছে একটু যদি বলেন। আমারও ভালো লাগছে। এক নম্বর জিনিস আপনি যে প্রশ্ন করলেন, দূরদর্শনে আর বহু বছর বাদে আমি এলাম। দূরদর্শনের সঙ্গে আমার বহু যুগের সম্পর্ক এবং এটা সেই সম্পর্কটা ভাষায় বলে বোঝাতে পারবো না। সেই জন্য আমাকে যখন দূরদর্শন থেকে বলা হলো এই জিনিসটা করা হবে, আমি খুব আনন্দিত হয়েছিলাম। সত্যিকারে আমি গর্বিত, কারণ দূরদর্শন আমার প্রাণের দূরদর্শন। আমরাও খুব ধন্য সম্মানিত। আচ্ছা, প্রথমেই জিজ্ঞাসা করব আমাদের সকল দর্শক শ্রোতা বন্ধুর তরফ থেকে আপনার ছেলেবেলার কথা কিছু যদি বলেন আমাদের। ছোটবেলায় আমি একটু দুর্দান্ত ছিলাম, দুরন্ত ছিলাম যাকে বলে। আচ্ছা, যাই হোক, আমার বাবা শ্রদ্ধেয় তারিণী চৌধুরী অত্যন্ত বড় মাপের স্কলার ছিলেন। জীবনে কোনোদিনও উনি সেকেন্ড হননি কোথা। তা উনি আশা করতেন যে ওনার ছেলেমেয়েরা বোধ হয় সেরকমই হবে। তো ন্যাচারালি তার সঙ্গে সামাল দিতে গিয়ে আমি খুব বিপর্যস্ত হয়ে পড়তাম। আমার দিদি যে ডক্টর মৈত্রী চৌধুরী,
সে মেরে নিয়েছিল কিন্তু আমার পক্ষে মারা খুব অসুবিধাজনক হচ্ছিল তো ন্যাচারালি ছোটবেলায় আমি আর দিদি ছিলাম পিঠুপুটি ভাই বোন আমি ধরুন 1955 এ আমার দিদি স্কুল ফাইনাল দিয়েছিল স্কুল ফাইনালের আগে আমার বাবা সমস্ত পাঠ্যপুস্তক নিয়ে নিতেন এবং উনি যে সাজেশনটা তৈরি করে দিতেন সেটা পড়তে হতো দিদির কপাল খুব ভালো যা বাবা সাজেশন করে দিয়েছিলেন সবগুলি দিদি পেয়ে গেছিল আচ্ছা ন্যাচারালি সে 1955 এ যখন স্কুল ফাইনাল দিল খুব ভালো রেজাল্ট করল পরের বছর 1956 এ বাবা ভাবলেন একই জিনিস তার ছেলের জন্য করবেন আমার কাছ থেকে পাঠ্যপুস্তক নিয়ে সাজেশন তৈরি করে আনসার করে দিলেন বই কেড়ে নিলেন হলের মধ্যে গিয়ে দেখি একটাও কমন পড়েনি আমি তো মনে মনে বাবার শ্রাদ্ধ করেছিলাম ছোটবেলা পড়াশোনাটা মানে ছোটবেলা পড়াশোনা এইভাবে গেছে তারপর তো ইউনিভার্সিটিতে যখন ছিলাম যাদবপুর ইউনিভার্সিটিতে তখন অনেক অভিজ্ঞতা হয়েছিল অনেকের কাছে এই বিষয়টি অজানা তাই এই প্রশ্নটি করা দরকার আপনার জীবনে সঙ্গীতের গুরুত্ব বা অবদান সম্বন্ধে আমরা একটু জানতে চাই আমার বাবা ছিলেন খুব সঙ্গীত প্রিয় আমার মামা পরিমল অধিকারী তিনিও খুব সঙ্গীত প্রিয় ছিল এবং ওদের জন্য আমার বাড়িতে তবলা শেখা তবলা আমি শিখতাম ওস্তাদ কেরামত খাঁ সাহেবের কাছে ওর বাবা মজিদ খাঁ সাহেব আমাকে নেড়াবাতি ছিলেন এবং সেই দিন আমাদের বাড়িতে রায় চাঁদ বড়াল জ্ঞান ঘোষ সবাই এসেছিলেন এবং আমি আস্তে আস্তে তবলাটা খুব ভালো বাজাতে আরম্ভ করলাম বাজাতে বাজাতে আমি একসময় খুব ভালো তবলা বাদক হয়ে গেলাম এবং স্কুল ফাইনাল পাস করার পর আমি যখন যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ি তখন ইউনিভার্সিটি থেকে আমাকে ইন্টার ইউনিভার্সিটি ইয়থ ফেস্টিভ্যালের তবলা বাজাতে তালকোটরা গার্ডেনে পাঠিয়েছিল দিল্লিতে সেখানে প্রেসিডেন্টস হাউসে আমি গেছিলাম এইভাবে তবলাটা আমার স্কুল জীবন থেকে পরবর্তীকালে শুনেছি লন্ডন ইউনিভার্সিটিতে আপনি যখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন সেই সময় জগৎ বিখ্যাত দুই কিংবদন্তি শিল্পীর সাথে আপনার সান্নিধ্যে আপনি আসেন তো সেই বিরল অভিজ্ঞতার কথা যদি আমাদের সাথে একটু ভাগ করে নেন আমি যখন লন্ডনে গিয়েছিলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে সেই সময় লন্ডনে তবলা বাদক হিসেবে আমাকে আমার বেশ নাম হয়ে গেছিল বাঙালি মহলে সেই সময় ট্রেগোসেনি রেতে রাজেশ্বরী দত্ত এসেছিলেন রাজেশ্বরী দত্ত রবীন্দ্রসঙ্গীত রাজেশ্বরী দত্ত এই রয়্যাল অ্যালবার্ট হলে গান গাইবেন আমাকে উনি খুঁজে খুঁজে বের করলেন এবং খুঁজে বের করে রয়্যাল অ্যালবার্ট হলে লন্ডনে বিখ্যাত হল রয়্যাল অ্যালবার্ট হলে উনি আমাকে নিয়ে গান গিয়েছিলেন আমি তবলা শপথ করেছিলাম এবং এটা একটা বিরাট অভিজ্ঞতা তারপরে সে আরেক কিংবদন্তি তারপরে রবিশঙ্কর তার সঙ্গে কিভাবে আলাপ হলো তার সঙ্গে আলাপ হয়েছিল আমার কলকাতায় যখন ছিলাম এবং লন্ডনে গিয়ে উনি আমাকে খুঁজে বের করেছিলেন ওনার সঙ্গে যদিও তবলা বাদক কানাই দত্ত ছিলেন কানাই দত্ত একবার অসুস্থ হয়ে পড়ায় আমি তাকে সঙ্গত করেছিলাম এবং উনি আমাকে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াতেন রবিশঙ্কর তাই তবলা বাদনের সাধনায় ব্যাঘাত ঘটলো কি করে মানে সেটা কি পেশাগত ব্যস্ততার কারণে আর তার জন্য কি আপনার কোনো মনোবেদনা হয় আজকে এক নম্বর জিনিস হচ্ছে এই তবলা বাজলা কিংবা যে কোনো জিনিস বাজলা এটা কিন্তু রেওয়াজে দরকার অনুশীলন লন্ডনে কিন্তু ওরকম রেওয়াজ করা যেত না রেওয়াজ করলে নিচে আওয়াজ চলে যেত আচ্ছা ফলে লন্ডনে রেওয়াজ করা যেত এ আস্তে আস্তে লন্ডনে থাকবাকালীন আমার রেওয়াজটা উঠে গেল আচ্ছা আমরা শুনেছি ছাত্রাবস্থায় কলকাতাতে আপনি আরেক বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব সত্যজিৎ রায়ের সংস্পর্শে আসেন সাক্ষাৎ হয় তো হয়তো সেই সাক্ষাৎকার আপনার জীবনের অভিমুখ বদলে দিতে পারত আমরা শুনেছি সেই ব্যাপারে যদি কিছু বলেন হ্যাঁ আমি তখন যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তাম
এবং আমি যাদবপুর ইউনিভার্সিটিতে খুব নাম করা ছেলে ছিলাম এবং সকলেই আমাকে খুব ভালোবাসত। আপনি ফিজিক্স নিয়ে পড়তেন? আমি ফিজিক্স নিয়ে পড়তাম। তো সেই সময় কনভোকেশন হতো যাদবপুর ইউনিভার্সিটিতে খুব বিরাট করে। সেই কনভোকেশনে হঠাৎ একবার ওদের সবাই ইচ্ছে হলো সত্যজিৎ বাবুকে উনি মানে ইনভাইট করে আনবেন চিফ গেস্ট হিসাবে। উনি তো লেক এভিনিউর বাড়িতে থাকতেন। তো আমরা কয়েকজন মিলে সত্যজিৎ বাবুর বাড়িতে গেলাম লেক এভিনিউতে এবং গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর সত্যজিৎ বাবু এলেন। আসবার পর আমার কথা শুনলেন, শুনে সোজা বললেন, না আমি ডাচি না। ঠিক আছে। হঠাৎ আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, তাকিয়ে থেকে বললেন, ছবি করবে? আমি বললাম, ছবি? যাও বাড়িতে গিয়ে বাবাকে জিজ্ঞেস করে এসো ছবি করবে কিনা, যদি ছবি করো আমার পরের ছবি তুমি কাজ করবে। আমি তো কোনো ওখান থেকে পালাতে পারলে বাঁচি, কারণ ছবি করার কথা আমার বাড়িতে বললে আমার বাবা বেরিয়ে খুব শৃঙ্খলা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার পরিবারে পরবর্তী প্রজন্মে কি সংগীতের ধারা বজায় থেকেছে, প্রবাহিত থেকেছে? একদমই না। আমার ছেলে, না আরেকটা কথা বলতে ভুলেছি, আমার যে ইমিডিয়েটলি বড় দিদি ডক্টর মৈত্রী চৌধুরী, সে কিন্তু গান শিখত, ক্লাসিক্যাল গান শিখত এবং ছবি বন্দ্যোপাধ্যায়ের কাছে, উনি ছবি বন্দ্যোপাধ্যায়ের কাছে কীর্তন শিখতেন এবং এখন ভালো কীর্তন করে। সে এখনো সে অল ইন্ডিয়া রেডিও ফেডিওতে গান গায় এবং সত্যিকারে সে ভালো গান গায়, ডক্টর মৈত্রী চৌধুরী। আর আমার ছেলে পেলেরা, ছেলে পেলা মানে আমার একমাত্রই ছেলে রাজ চৌধুরী, রাজর্ষী চৌধুরী, রাজর্ষী, সে মানে এই সঙ্গীতের মধ্যেই একদম নেই, সঙ্গীতের মধ্যে নেই, কিন্তু সে আছে কিসে, ক্রিকেটে। সে ছোটবেলা থেকে ক্রিকেট খেলে এবং সব রকম ক্রিকেট, আপনার পৌত্রীও তো ক্রিকেটেই পুরোপুরি দীক্ষিত। তো এখন আমার ছেলে লন্ডনে সাসেক্সে ক্রিকেট কোচ, আমার পৌত্রীও সেও ক্রিকেট খেলে, সেও স্যারেতে ক্রিকেট খেলে, তো ক্রিকেট নিয়েই ওরা আছে। আচ্ছা, এবারে চলে আসি আপনার পরিচিতির মূল ক্ষেত্র মানে চলচ্চিত্রের আঙিনায়। তো আপনার এই ব্যবসা বাণিজ্যের পেশাগত ব্যস্ততার জগৎ থেকে কিভাবে চলচ্চিত্রের জগতে, এই ফিল্মি দুনিয়া আপনার পদার্পণ ঘটলো যদি বলেন? বোধহয় সালটা হচ্ছে 1979। হঠাৎ অগ্রদূতের, অগ্রদূত তখন, অগ্রদূতের বিভূতি লাহা তখন খুব বিরাট পরিচালক, আমার সঙ্গে এমনি আলাপ ছিল। হঠাৎ একদিন এসে আমাকে বললেন যে উনি সূর্য সাক্ষী বলে একটা ছবি করছে উত্তম বাবুকে নিয়ে, উত্তম কুমার মহুয়া ছায়াদেবী এটসেট্রা এটসেট্রা, মৃণাল, মৃণাল মুখার্জি। তো আমি যদি তার হাফ পার্টনার হই, তা আমি দু তিন দিন না করবার পর শেষে হ্যাঁ করে দিলাম। তো ওই ছবিতে যখন কাজ হচ্ছে NT2 স্টুডিওতে, 2 নম্বর স্টুডিওতে, তখন একদিন আমি শুটিং স্পটে হাজির হলাম। হাজির হওয়ার সময় একটা শর্টে একটা সিন ছিল, উত্তমবাবু মৃণাল মুখার্জিকে একটা চড় মারছেন, ভাইয়ের চরিত্রে, ভাইয়ের চরিত্রে। আমি খোকা দা, যিনি মিছিল ক্যামেরা হ্যান্ডেল করছিলেন, তিনি মিছিল লাইট টাইট করে, বদ্রীনাথ বসাক যে নাকি ক্যামেরাম্যান ছিল, তাকে শুটিং করতে বলে পাশে দাঁড়িয়েছে। খোকাদা মানে বিভূতি, বিভূতি লাহা, সে তিনি অর্ডার দিচ্ছেন। এবার শর্টটা হচ্ছে উত্তম কুমার ভাইকে একটা চড় মারছে, চড়টা ফার্স্ট একটা মেরেছেন, মারবার পরে সঙ্গে সঙ্গে শর্টটা কাট করে দিয়েছেন, ইম্প্যাক্ট হওয়া মানে। এবং তারপরেই বদ্রীনাথকে বলছে ক্যামেরাটা শিফট করতে। আমি হঠাৎ তাকে জিজ্ঞেস করলাম, শর্টটা রিভিল করলেন না আপনি, আরেকটা শর্ট নেবেন না এখানে? কিছুক্ষণ সিগারেট খেতে খেতে আমাকে বললেন, না দরকার নেই। ঠিক আছে, আমি উনি বোঝেন। হলো কি, লাঞ্চ পিরিয়ডে হঠাৎ রমেশ সেনগুপ্ত প্রোডাকশন কন্ট্রোলার আমার ঘরে দৌড়ে এলেন, পিনাকিবু দাদা আপনাকে ডাকছেন। আমি দাদাকে বলি, উত্তম কুমার? ও আচ্ছা, চলুন ওনার ঘরে, চলুন। তো ওনার ঘরে গেলাম, যেতেই উত্তমবাবু আমাকে বললেন, পিনাকিবু আপনি ঠিক কথা বলেছিলেন, ওই শর্টটা আরেকবার নেওয়ার উচিত ছিল, আপনি ছবি করছেন না কেন, আপনি ছবি করুন, আমি আপনার ছবিতে কাজ করব। কিন্তু আমার সুযোগ আসেনি, কারণ 1980 সালেই উনি চলে গেলেন। আচ্ছা, একটা প্রশ্ন মনে এসে যায় যে পরিচালনার ক্ষেত্রে আপনার কোনো
পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও আপনি এত যে সাফল্য পেলেন, আপনার কি মনে হয় সেটা আপনার ভগবত প্রদত্ত দক্ষতা বা সহজাত, নাকি আপনি মানে পরিচালনা করতে করতে আয়ত্ত করেন? দেখুন, পরিচালনা করতে করতে জিনিসটা আয়ত্ত হয়েছে, মানে আপনি কি সম্পূর্ণভাবে স্বশিক্ষিত? সেটা যদি বলেন যে আমি কিন্তু এটা নিয়ে কোনো পড়াশোনা করিনি, মানে নিজে 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 সবকিছু আমি নিজে নিজেই করেছি। আরেকটা কথা, ছবি প্রডিউস করতে করতে মানুষের মধ্যে অভিজ্ঞতা চলে আসে। যেমন এর পরের ছবি আমি করেছিলাম ফাদার বলে একটা ছবি, সেটা দিলীপ মুখার্জি ছিলেন ডিরেক্টর এবং প্রডিউসার ছিলেন তিনজন, আমি, সৌমিত্র চ্যাটার্জি এবং অনিল কুমার সান্যাল বলে আমাদের এক বন্ধু। সেখানে সৌমিত্র নিজে অ্যাক্টিং করেছিল, আর অ্যাক্টিং করেছিলেন ভানু ব্যানার্জি। আচ্ছা, সৌমিত্র চট্টোপাধ্যায় সম্বন্ধে আপনার কি অভিমত? অত্যন্ত ভালো অভিনেতা এবং যা বুঝিয়ে দেওয়া হয় তার অ্যাকচুয়াল এদিক ওদিক করেন না। আপনার সঙ্গে বহু ছবিতে ও আমার কাজ করেছে। প্রথম ছবি করেছিল চেনা অচেনা, অত্যন্ত ভালো হয়েছিল, আজও তার রয়্যালিটি আমি পাই। আর ওই ছবিতে কাজ করতে করতে একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। আচ্ছা, আমরা একটু বিজ্ঞাপন বিরতি নিয়ে আসছি। হ্যাঁ, কোথাও যাবেন না, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরেই আবার দেখা হচ্ছে। হ্যাঁ, বিরতির আগে আপনি বলছিলেন আরেকটি ঘটনার কথা, বোধ হয় শ্রদ্ধেয় শিল্পী ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। ভানু বন্দ্যোপাধ্যায় একটা ফাদার ছবিতে কাজ করেছিলেন, সেই ফাদার ছবিটা প্রডিউস করেছিলাম আমরা তিনজনে, আমি, সৌমিত্র চ্যাটার্জি আর অনিল সান্যাল বলে আমার এক বন্ধু। সেই ছবিতে একটা শুটিংয়ে একটা সিন ছিল, ভানু বন্দ্যোপাধ্যায় সাইকেল রিক্সা করে, একটা বোলপুরে শুটিংটা হচ্ছিল, সাইকেল রিক্সা করে যাচ্ছিলেন, একজন কেউ ডেকেছিল, উনি রিক্সাওয়ালাকে থামতে বললেন। যে থামতে হলে উনি কি করলেন, ওই গাড়িতে আমরা যখন ব্রেক কষি, ওর ব্রেকটা রিক্সাওয়ালার গায়ের উপর তুলে দিলেন, পাটা, হ্যাঁ পাটা রিক্সাওয়ালার পিঠে তুলে দিলেন, তুলে রিক্সাওয়ালা থামিয়ে দিচ্ছে। আমি এটা কি করলেন, ব্রেক কষলাম, গাড়ির মতো ব্রেক কষলাম। ভারী চমৎকার। আচ্ছা, যদিও জানি আমরা যে সব ছবি আপনার কাছে সন্তান তুল্য, তবু তার মধ্যে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার প্রিয়তম ছবি কোনটি এবং কেন, আপনি কি বলবেন? দেখুন, প্রিয়তম ছবি আমার সব ছবিই প্রিয়, তবে তার মধ্যে দেখুন সংঘাত ছবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল বোধহয় 96 কি 97, তারপরে 2007 বালিগঞ্জ কোর্ট পেয়েছিল। বালিগঞ্জ কোর্ট করতে আমার খুব ভালো লেগেছিল, কারণ ওটা সামাজিক ছবি এবং সামাজিক বহু মেসেজ বালিগঞ্জ কোর্টে দেওয়া হয়েছে। নিজে মনে না করলে স্যার রাজেনকে দিয়ে কেউ কিছু করায় এমন বান্দা দুনিয়ায় নেই। তুমি তো করালে। কি? এখানে আসতে রাজি করালে যে, তার জন্য তুমি দুঃখিত? জানি না গো, সত্যি জানি না। এই, তুমি বলেছি বাবা মা এবার ক্রিসমাস ইভে কি করেছেন? না, কি করেছে? উদয়ন আঙ্কেল একটা পার্টি দিয়েছিলেন বিল্ডিং এর সবাইকে নিয়ে। তার মানে বাবা মা ক্রিসমাস ইভে? ইম্পসিবল। রিয়েলি, উদয়ন আঙ্কেল পারেও বটে বাবা। যাকে, চলো দেরি হয়ে যাবে। তুমি কি সান্তা ক্লজ হয়ে গেলেন নাকি? সান্তা কি শুধু ছোটদের জন্যই নাকি স্যার? আর গিফট পেতে কার না ভালো লাগে বলুন? আমার তো মাঝে মাঝে মনে হয় কে বেশি লাকি, সান্তা না বাচ্চারা? সান্তার আরেকটা মজা হলো, ছোটরা তার কাছে সবসময় ছোট থাকে, বড় হয় না। উইথ অল দেয়ার ইনোসেন্ট এক্সাইটমেন্টস এন্ড এক্সপেকটেশনস, প্লিজ অ্যাকসেপ্ট স্যার। থ্যাংক ইউ। উদয়ন বাবু, আপনি সবার থেকে আলাদা, আর আজ তো আপনি সত্যি সান্তা ক্লজ হয়ে গেছেন, আর সেটা আমরা সবাই টের পাচ্ছি একেবারে এখানে। বালিগঞ্জ কোর্টে শুটিং বিদেশে হয়েছিল এবং সেই বালিগঞ্জ কোর্ট নিয়ে আমি বহু জায়গায় গেছি, কান ফেস্টিভ্যাল, কান ফেস্টিভ্যালে গেছি, ওখানে সবিচা খুবই সমাদৃত হয়েছিল। কোনো বিশেষ কোনো অভিজ্ঞতা বিদেশে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই হয়েছিল। আমার মনে আছে কান ফেস্টিভ্যাল থেকে আমি যখন লন্ডনে গেছিলাম, তখন লন্ডনে ছবিটা দেখানো হয়েছিল, লন্ডনে আমি যাওয়া মাত্র সবাই দাঁড়িয়ে গেছিল প্রেক্ষাগৃহে। হ্যাঁ, প্রেক্ষাগৃহে। এটা আমার পক্ষে সব সাহেবরা দাঁড়িয়ে গেছে, তো সেই আমার কাছে একটা বিরাট অভিজ্ঞতা হয়েছিল। বাহ,
চমৎকার। আচ্ছা, 1997 সংঘাত, তারপরে 2007 বালিগঞ্জ কোর্ট, রাষ্ট্রীয় পুরস্কারে সম্মানিত হন আপনি, সেই অভিজ্ঞতার কথা কিছু যদি বলেন, কেমন লেগেছিল রাষ্ট্রীয় পুরস্কারে সম্মানিত হয়ে? রাষ্ট্রীয় পুরস্কার সম্মান পাওয়া তো একটা বিশেষ অভিজ্ঞতা, ডেফিনেটলি, এতে কোনো সন্দেহ নেই। এটা যখন প্রথম পেলাম, সত্যিকারের খুব আনন্দ হয়েছিল, পরিতৃপ্তি, সার্থকতা তৃপ্তি হয়েছিল। তো মানুষের মনটা কখনো ভরে না, শুধু ভাবে আরো পাবো আরো পাবো, সেই জন্য আরো এগিয়ে নিয়ে, আরো এগিয়ে, পুরস্কার পেলে দায়িত্বও বেড়ে যায়। আচ্ছা, দূরদর্শনের সাথে তো আপনার বহুকালের সম্পর্ক, সেই 90-এর দশক থেকে বহু বাংলা, হিন্দি সিরিয়াল, টেলিফিল্ম, বহু পরিচালনার কাজ আপনি করেছেন, তো সেই অভিজ্ঞতার কথা বা কি মনে হয় সেই বিষয়ে? দূরদর্শনের সঙ্গে সত্যি আমার মানে অনেক কালের সম্পর্ক। আমার মনে হয় দূরদর্শনে আমি 90 থেকে বোধহয় দূরদর্শনের সঙ্গে ছবি করছি, এবং নরক বলিদান হিন্দিতে দূরদর্শনের জন্য, এবং অলোকনাথ, তারপরে পার্লেকার, এরা সবাই এসেছিল দূরদর্শনের ছবি করার জন্য। এবং দূরদর্শনের শুধু এখানকার দূরদর্শন না, মান্ডি হাউস দূরদর্শনের ছবিও করেছি, ওরা আমাকে দিয়ে ছবি করিয়েছিল, নরক বোধহয় ওরা করিয়েছিল, আর সংঘাত করিয়েছিল, সংঘাত ওরা করিয়েছিল, এনএফডিসি দূরদর্শন, এনএফডিসি সংঘাত করিয়েছিল। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে, একটি সাক্ষাৎকারে আপনি একদা বলেছিলেন যে আই এম নট ইয়েট হ্যাপি উইথ হোয়াট আই হ্যাভ ডান, দ্য বেস্ট ইজ ইয়েট টু কাম। আজও কি একই কথা বলবেন? হ্যাঁ, আমি এখনো একই কথাই বলবো, কারণ আমি এখনো হ্যাপি না, আমি আরো কিছু করতে চাই। এবং বর্তমানে কি কোনো ছবির কথা ভাবছেন বা ভবিষ্যতের পরিকল্পনা? হ্যাঁ, আমি একটা ছবির কথা ভাবছি, সেই ছবিটার নাম দেখা হবে, দেখা। আচ্ছা, সেটা ডক্টর অনিরুদ্ধ বাসুর গল্প দেখা, এবং সেটা বাবা আর মেয়ের রিলেশনের উপর গল্প, এবং সেটা বিদেশে শুট হবে, এবং এটা যদি ভালো প্রোডিউসার আসে আমি তখনই এই ছবি করব। আচ্ছা, আপনার পরিচালিত শেষ ছায়াছবি বোধহয় 2010 সালে তৈরি আরোহণ, সেই ছবিটি সম্বন্ধে যদি কিছু বলেন। আরোহণ আমার খুব নিজের, হ্যাঁ, প্রাণের ছবি, এবং আরোহণে প্লটটা আপনি বোধহয় খবরের কাগজ থেকে, হ্যাঁ, খবরের কাগজে, মুক্তি ভবন বলে বেনারসের একটা বাড়ি রয়েছে, মৃত্যুর আগে সবাই গিয়ে ওখানে নির্বাণ করে, এবং আস্তে আস্তে ওই কিছুদিন থাকতে থাকতে ওখানে মৃত্যু হয়, সময়সীমা বাঁধা, তার মধ্যে মরতে হয়, সময়সীমা বাঁধা। এবং ওই ছবি করতে গিয়ে আমার অনেক অনুভূতি হয়েছিল, সেই আরো ছবি মন্ট্রিল ফেস্টিভ্যালে গেছিল, আরো বারাণসীতেই বোধহয়, হ্যাঁ, বেনারসি মেইন শুটিং, আরোহণে তো আপনি গান গিয়েছিলেন, আমার পরম সৌভাগ্য। গানটা একটু গাইতে পারেন আপনি যদি গানটি ব্যবহার হয়? একটু একটু একটু, সেই সূত্রে আমার খুব সৌভাগ্য, শ্রদ্ধেয় সুপর্ণ গান্ধী কোষের সান্নিধ্যে আসা হয়েছিল। আচ্ছা, অল্প করে একটু একটু, তোমার মহাবিশ্বে কিছু হারায় না কো কভু, আমরা অবোধ অন্ধ মায়ায় তাই তো কাঁদি প্রভু, কিছু হারায় না কো কভু। আচ্ছা পিনাকি বাবু, আপনার জীবনে বিশেষ কোনো ব্যক্তিত্বের প্রভাব বা অবদান আছে কি? হ্যাঁ, নিশ্চয়ই, আমার জীবনে সব থেকে যার প্রভাব, তিনি আমার গুরুদেব,
স্বামী পরমানন্দ সরস্বতীজী, তিনি বিজয়কৃষ্ণ গোস্বামীর শিষ্য। আমি যা করেছি আজকে ওনার জন্যই এখানে করি, ওনার প্রেরণাতে, ওনার প্রেরণাতে করেছি, এবং আমি ওনাকে কোনোদিনও ভুলতে পারবো না। প্রতি ক্ষেত্রে আমার ওনার কথা মনে হয়। আমি দেখুন, ছোটবেলায় আমাদের লোকেরা যেরকম থাকে, সাধারণ, অতি সাধারণ ছিলাম, এবং ওনার প্রেরণায় আমি ব্যবসা করি। ব্যবসার থেকে আজকে ছবি করে আজকে যা নাম করেছিলাম ওনার জন্যই করেছিলাম, সুতরাং আমি তার কাছে চিরকাল কৃতজ্ঞ। আচ্ছা, বর্তমান বাংলা চলচ্চিত্র সম্বন্ধে আপনার কি বক্তব্য? আমার মনে হয় মারামাটি, মারামারি, কাটাকাটি দেখিয়ে ছবি করা আমি পছন্দ করি না। ছবির মধ্যে কোনো বক্তব্য থাকবে, ছবিটা সৃষ্টিশীল হবে, এবং ছবিতে সমাজের, সমাজ সম্বন্ধে কিছু ভেবে ছবি করলে সেই ছবিটা ভালো হয়। এখন যে সবার দেখুন এই মারামারি কাটাকাটি করে দুদিন তিন দিন ভালো চলবে, কিন্তু আলটিমেটলি কিন্তু ছবিটা মনে রাখবে না কেউ। ঠিক কথা, বুঝতে পেরেছেন? তো এই ছবিটা কিন্তু মনে রাখবে যদি ওর মধ্যে কিছু সৃষ্টিশীল জিনিস থাকে, বক্তব্য। হ্যাঁ, আমি মনে করি সেই ধরনের। আপনার অধিকাংশ ছবিতে আমরা দেখেছি যে নারী জাতির সামাজিক অবস্থান, তাদের উত্তরণের সংগ্রামকে খুবই সম্মান জানানো হয়েছে, এ ব্যাপারে কি আপনি কিছু বলতে চান? নারীরা হচ্ছে মায়ের জাত, সুতরাং তাদের সম্মান জানানোটা উচিত, এবং আমি চেষ্টা করেছি আমার সব ছবিতেই নারীকে বিশেষ বিশেষ সম্মান জানাতে। আর আরেকটা কথা, এই যে গুরুদেবের কথা বলছিলেন, ওনার কথা আমি একটু বলতে চাই, বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই বলুন। দেখুন, আমার মনে আছে উনি আমার সঙ্গে ওনার আলাপ খুব ছোটবেলায়, এবং আস্তে আস্তে আমি বুঝতে পেরেছিলাম যে উনি বোধহয় সত্যিকারের ভগবান, এবং উনি যে কথাগুলি আমাকে বলেছিলেন সেই কথাগুলি সকলের প্রতি প্রযোজ্য আজকের দিনে। দেখিতে দেখিতে জীবন প্রতি ম্লান হয়ে যায়, আহার, নিদ্রা, ইন্দ্রিয় সুখ, এরপর নীরব শ্মশান যাত্রা। এই কি জীবন? এই ক্ষণভঙ্গুর দেহ চিতানলে ভস্মীভূত হয়, তথাপি মানুষ এই মরণধর্মী জড়জীবনকে কেন্দ্র করে মিথ্যা আশার আবর্তে ঘুরে ফেরে দিবারাত্রি। আত্মার মধ্যে যে অফুরন্ত প্রেম, অনন্ত আলো, তার হয় না দিব্য প্রকাশ। শেক্সপিয়ার বলেছিলেন, মেন মাস্ট এন্ডিওর দে আর গোয়িং হ্যান্স এস দে আর কামিং এস রিপেন্ট ইজ অল, অর্থাৎ জন্ম যেমন আমাদের ইচ্ছাধীন নয়, মৃত্যুও তেমনি। মাঝের এই সময়টুকু যেন আমরা সদ্ব্যবহার করি, এটাই আমার শেষ কথা। আচ্ছা পিনাকিবাবু, আপনার ছায়াছবিতে সঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ স্থান থাকে, সঙ্গীতের ব্যবহারের মধ্যেও সক্রিয়তা থাকে। আপনার রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি বা অতুলপ্রসাদের গানের প্রতি বিশেষ প্রীতি লক্ষ্য করা যায়, এই ব্যাপারে যদি কিছু বলেন, এবং সাংগীতিক ব্যাপারটা নিয়ে। দেখুন, কিছু বলেন, মিউজিকটা আমার রক্তের মধ্যে আছে বোধ হয়, কারণ ছোটবেলার থেকেই মিউজিকের ভক্ত। আমি নিজে তবলা বাজাতাম, আমার বাড়িতে গান বাজনা হতো, আমার বাবা মিউজিকের ভক্ত, আমার দিদি মিউজিকের ভক্ত, এবং মিউজিকটা আমাদের বাড়িতে চলে আসছে। এর ফলে মিউজিকটা আমি ভালো বুঝতাম। ছোটবেলায় এমন কোনো কনফারেন্স ছিল না, মিউজিক্যাল কনফারেন্স ছিল না, যা আমি অ্যাটেন্ড করতাম না। এবং ছবিতে যে মিউজিকের প্রয়োগ ছবিকে কোথায় নিয়ে যায়, সেটা যে মিউজিক না বুঝে সে বুঝতে পারবে না। আমার ছবিতে ধরুন সবাই কাজ করেছেন, লতা মঙ্গেশকর কাজ করেছেন, নিতিন মুখেশ কাজ করেছেন, পণ্ডিত অজয় চক্রবর্তী আমার ছবিতে গান গিয়েছেন, বালিগঞ্জ কোর্টে তো দু তিনটে গানই উনি গিয়েছেন, এবং বালিগঞ্জ কোর্টের মিউজিক ডিরেক্টর উনি ছিলেন। ক্লাসিক্যাল মিউজিকটা দিয়ে আমার বালিগঞ্জ কোর্টটা অনেক উপরে উঠে গেছিল। আচ্ছা, অন্য একটি প্রশ্নে যাচ্ছি, আপনি তো ওই জুরি মেম্বার হিসেবে রাষ্ট্রীয় পুরস্কার যে সিলেকশনের যে কমিটি, সেখানেও চেয়ারপারসন হিসেবে কাজ করেছেন 2009-10-এ। আপনার সেই পরে হয়েছি, সেই অভিজ্ঞতার কথা। আগে আমি ইন্ডিয়ান প্যানোরামার জুরি মেম্বার হয়েছিলাম,
সেটা বোধ হয় 2008 কিংবা 2009 এ বোধ হয় হবে এবং ওখানে দুবার হয়েছিল 2000 হ্যাঁ সেখানে গোয়া ফেস্টিভ্যালে আমাকে নিমন্ত্রণ করে নিয়ে গেছিল জুরি মেম্বার হিসাবে এবং তারপরে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডের জুরি মেম্বার হয়েছিলাম ওখানে দু বছর করবার পর আমি চেয়ারপারসন হয়ে গেলাম একটা ছোট্ট বিজ্ঞাপনে বিরতি নিচ্ছি কোথাও যাবেন না এক্ষুনি ফিরে আসছি শ্রী পিনাকি চৌধুরীকে সঙ্গে নিয়ে আচ্ছা পিনাকি বাবু আপনার এই দীর্ঘ সফরে এই ছায়াছবি তৈরির যে লম্বা সফরের কাজে আপনার যারা সহযোগী এবং সহকারী কলাকুশলী ছিলেন তাদের কথা যদি আমি জানতে পারি একটু আপনি তখন নামগুলি বলছিলেন আমি এখানে নোট করেছিলাম প্রথম নাম যার নাম করি তার নাম হচ্ছে জয় মুখোপাধ্যায় সে আমার ছবিতে অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেছিল পরে জয়েন্ট ডিরেক্টর হয়ে গেছিল এখন সে ডিরেক্টর আরেকটি ছেলে তন্ময় সেনগুপ্ত সেও অ্যাসিস্ট্যান্ট হিসেবে এসেছিল সেও এখন ছবি ডিরেক্ট করছে আমার আনন্দ হয় আর সৌরভ মাহন্ত বাপি কর্মকার এরা সব অ্যাসিস্ট্যান্ট ছিল এডিটর ছিল জয়ন্ত লাহা বদ্রীনাথ বসাক শর্মিষ্ঠা ক্যামেরার দায়িত্বে ছিল বদ্রীনাথ বসাক আগেরটা কিন্তু বদ্রীনাথ চট্টোপাধ্যায় এডিটর আর এটাই হচ্ছে বদ্রীনাথ বসাক অসীম বোস কমল নায়ক এরা সব আমার ছবিতে কাজ করেছে প্রোডাকশন কন্ট্রোলার হিসাবে আমি যাকে কখনো ভুলতে পারবো না সে হচ্ছে বাপিন মুখার্জি ও পিন্টু পাল আর সর্বোপরি সত্যিকারের সহযোগিতা আমি পেয়েছি আমার সহধর্মিণী শ্রীমতী সুনন্দা চৌধুরীর কাছ থেকে আর আরেকটা জিনিস আমার 27 বছরের এই কর্মজীবনে আরেকটি ছেলে আমার সঙ্গে সবসময় বিশেষভাবে থাকতো তার নাম কমল কুমার দাস তার ছেলে কমল কৃষ্ণ দাস এবং তার ছেলে দীপ দাস আমার বালিগঞ্জ কোর্টে বাচ্চা ছেলের অভিনয় করেছে আমরা যদি আপনার বিদেশের শুটিং এর গল্প কিছু শুনতে পারি নানান মানুষ গুণী জ্ঞানী মানুষের সঙ্গে তো আপনি কাজ করেছেন তা বিদেশে শুটিং এর গল্প বিদেশের গল্প বিদেশের আমি আরম্ভ করবো তাহলে বাজনার গল্প দিয়ে বলুন আমি যখন ওখানে তবলা লহরা বাজাতাম তখন বিশেষ করে ইংরেজরা যারা ছিল ওরা সব স্পেল বাউন্ড হয়ে যেত বুঝতে পারছেন মানে ওরা এই ধরনের আর আরেকটা অসুবিধা ছিল ওখানে স্যারেঙ্গি ছিল না ওখানে শ্যামল দাস আর শ্যামল লোধ বলে দুজন ছিল তারা স্যারেঙ্গির মতো হারমোনিয়াম বাজাতো আর আমি লহরা বাজাতে পারতাম আর শ্যামল লোধ ভালো গান গাইতো আর ওইখানে ওখানে বিশেষ করে লন্ডনে যখন প্রচারিত হয়ে গেল যে একজন ভালো তবলা বাদক এসছে মানে বলা উচিত না ভালো তবলা বাদক নিজেকে কিন্তু তখন এসেছিল তখন ওখানে ভৌমিক বলে একজন খুব ভালো সেতার বাজাতো তিনি নিজে এসে আমার সঙ্গে আলাপ করলেন এবং ওনার সমস্ত লন্ডনের এবং ইউরোপের মানে অনুষ্ঠানে তিনি আমাকে সঙ্গে নিয়ে যেতেন আমার মনে আছে তখন যুগান্তর পত্রিকা ছিল তুষারকান্তি ঘোষের এবং যুগান্তর পত্রিকার যে ওখানকার ইনচার্জ বিশ্বনাথ মুখার্জি এবং ওরা সবাই ম্যানচেস্টার এবং নানা জায়গায় সব সঙ্গীতের অ্যারেঞ্জমেন্ট করতো এবং আমাকে নিয়ে যেত আমার মনে আছে এই তবলা বাজাতে আমি শুধু মানে ইংল্যান্ডে না আমি জার্মানিতে ডুসেলডর্ফ কুলন এই সমস্ত জায়গায় বাজনা বাজিয়ে এসেছি শুটিং এর অভিজ্ঞতা কিছু যদি বলেন শুটিং এর অভিজ্ঞতা বিদেশে শুধু লন্ডনে বিশেষ করে লন্ডন আর ম্যানচেস্টারে আর কানসে তো আমি আগেই বলেছিলাম কানসে কেন গেছিলাম লন্ডনে শুটিং এখানে যেমন হ্যাঁ এখানে যেমন শুটিং এ গেলেই আপনি দেখবেন চারদিকে লোকে ভিড় হয়ে যায় এই লন্ডন ফিল্মে এটা কিন্তু হবে না আপনার ভিড় কখন হবে সুতরাং আর আরেকটা জিনিস হচ্ছে আপনি তো এখান থেকে
সব টেকনিশিয়ান নিয়ে যেতে পারেন না কি বাছাই করা টেকনিশিয়ান নিয়ে যেতে হবে সুতরাং আমাদের শুটিং টেকনিশিয়ানদের মেইন লাগে লাইট যারা করে হ্যাঁ লাইট করে সাউন্ডটা যারা কন্ট্রোল করে তো মহাযজ্ঞের মতো হয় আপনার সূত্রেই আমি বেনারসি যে দেখেছি শুটিং সত্যি আপনার সৌজন্যেই আমি বেনারসে শুটিং এর যে সাক্ষী হয়েছিলাম তাতে বুঝতে পেরেছিলাম যে একটা সিনের পেছনে কতজনের অবদান একটা টিম ওয়ার্ক সেই ক্রেন সরাচ্ছে একটা মহাযজ্ঞের মতন আচ্ছা আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসছি পিনাকি বাবু হ্যাঁ একটা ছোট্ট বিরতি তার উপরে দেখা হচ্ছে পরবর্তী বা আগামী প্রজন্মের প্রতি আপনার কোনো উপদেশ বা বার্তা আছে কি আমি যারাই ছবি করে তাদের কাছে আমার একটা অনুরোধ যে কোনো ছবি করেন যেন ছবিটা যেন সাহিত্য ভিত্তিক হয় কিংবা মারামারি কাটাকাটি যেন না হয় ঘটনাবহুল যেন ছবি হয় আর সাহিত্য ভিত্তিক ছবি হলে আমাদের মতো লোকের সকলের ভাল লাগে এইটুকু বলতে পারি আচ্ছা পিনাকি বাবু পরের প্রশ্ন যেটা যাব যে আজকাল যে ছায়াছবি চলছে আজকের দিনে সেই ছবি কি আপনি দেখেন হ্যাঁ ছবি দেখবো না কারণ ছবি তার সম্বন্ধে আপনার কি অভিমত যদি বলেন আমি যে আগেও আপনি বলেছি যে মারামারি কাটাকাটি আমার বেশি ভালো লাগে না কারণ শোলের মতো মারামারি এখানে করতে পারে না ইদানিং কালে কোনো ছবি কি আপনার মনে দাগ কেটেছে না যদি বলেন তার মূল কারণ কি আমার ছবিগুলিকে ওরকম ভাবে ভালো লাগে না ওরা রিলেট করতে পারে না না আমার সত্যিকারের দাগ কাটেনি যদি জিজ্ঞেস করেন দাগ কাটে আচ্ছা আপনার কি মিউজিক্যাল ছবি বেশি ভালো লাগে না সামাজিক দেখুন মিউজিক্যাল ছবি ভিত্তিক না মিউজিক্যাল ছবিও ভালো লাগে সামাজিক ছবিও ভালো লাগে মিউজিক্যাল ছবিটা ঠিক ঠিক মিউজিক্যাল ছবি হতে হবে ইনডোর না আউটডোর আউটডোর হলে আমার বেশি আই উইল প্রেফার ইট আচ্ছা কারণ ইনডোর ছবি মানেই আমাদের সেট কিংবা আউটডোর হলে একদম বহিঃপ্রকাশটা খুব সুন্দর হয় ন্যাচারাল এটা খুব ভালো হয় বিদেশি ফিল্ম মেকারদের মধ্যে আপনার প্রিয় ওটা আমি এখন আই রিজার্ভ মাই কমেন্টস আচ্ছা 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 আমার এখানকার চিত্র পরিচালকদের মধ্যে যেমন গৌতমের ছবি আমার খুব পছন্দ গৌতম ঘোষ গৌতমের ছবি পছন্দ সত্যজিৎ বাবুর ছবি তো বলা কওয়ার বাইরে থাকে বলা করার বাইরে থাকে উনি কি আপনার মূল প্রেরণা বলতে পারেন সত্যজিৎ বাবু ডেফিনেট সকলেই সব সিনেমা যারা তৈরি করে তাদের মূল প্রেরণা থাকে সত্যজিৎ বাবুর ছবি এইতে কোনো সন্দেহ নেই মানে উনি তো মানে সিনেমার একটা ভাষা ওনার মাধ্যমেই বলা হয় আমাদের আজকের কথায় কথায় অনুষ্ঠানের বিদায় লগ্ন উপস্থিত ডিডি বাংলার পক্ষ থেকে এবং আমাদের সকল শ্রোতা দর্শক বন্ধুর তরফ থেকে আপনাকে অফুরান আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আর আপনার আগামী দিনগুলো খুব খুব আপনি ভালো থাকুন আরো সৃষ্টিশীল কাজের মধ্যে দিয়ে আমাদের পরম আনন্দের সন্ধান দিন সেই প্রার্থনা জানিয়ে আজকে মতো কথায় কথায় অনুষ্ঠানের শেষ করছি ধন্যবাদ অনেক ধন্যবাদ